আমরা অনেক সময় মনের অজান্তে আমরা অনেকে অনেক ছোট্ট কথা বলে ফেলি না জেনে, যা তার মনে অনেক বড় আঘাত দেয়, তার কাজের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। অনেক সময় না জেনে এমন কোনো কথা বলে ফেলি যেটা সারাদিনে তার যে কাজের একটা ইমপ্রেশন বা কাজের একটা মন মানুষ এটা সেটা নষ্ট হয়ে যায়। এটা আমরা করি। আবার অনেক সময় আমরা অনেক কাছের লোক অথবা অপরিচিত লোক আমরা অনেক সময় না বুঝেও ভালো একটা কথা বলে ফেলি যেটা তার জন্য অনেক উপকার হয়ে যায়, তার কাজের ইমপ্রেশন বেড়ে যায়। এভাবে আমরা না জেনে বুঝে অনেক সময় কথা বলে ফেলি যেটাতে অনেকের ক্ষতি হয়ে যায়, অনেকের আবার ভালো অনেক ভালো কথা বলে ফেলি যার কাজে উৎসাহ বেড়ে যায়। তা আমাদের এভাবেই চেষ্টা করতে হবে যে আমরা কোনোদিন যাকেই কথা বলবো যেন কটু কথা না বলি, আর এমন কোনো কথা না বলি বলে যে আমার কথার দ্বারা তার সারা দিনের মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়, তাদের কাজের প্রেশার বা কাজের একটা মানসিকতা সে এটা হারিয়ে ফেলে। এটা করা যাবে না। অবশ্যই প্রত্যেকটা মানুষকে তার তার জায়গা থেকে আমাদের সম্মান করা উচিত, এবং এমন কোনো কথা বলবো সেটা বুঝে বলবো, জেনে বুঝে বলবো যেন আমার কোনো কথার দ্বারা তার কোনো কষ্ট না হয়, সে কোনো আঘাত না পায়, এবং সে যেন তার কাজের যে মানসিকতা সেটা যেন নষ্ট না হয়।